নমস্কার, এসআরপিএস জুয়েলার্স অ্যান্ড সেল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমি দুয়ারে সরকারের ক্যাম্প কবে কোথায় হচ্ছে সেটা আপনি কিভাবে বাড়িতে বসেই আপনার মোবাইলে দেখে নেবেন সেই সংক্রান্ত বিষয়ে আমি আলোচনা করে দেব। তো আসুন প্রথমেই বলে রাখি, দুয়ারে সরকার ফোর কিন্তু শুরু হতে চলেছে আজ থেকে। অর্থাৎ দুয়ারে সরকারে যে বিভিন্ন প্রকল্পগুলো সুবিধা দেওয়া হয়, এবারও সেই একই সংখ্যক প্রকল্প 24 নাম্বারস অফ স্কিমের পরিষেবা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে আপনি কিন্তু সমস্ত যে পরিষেবাগুলো লাস্ট দুয়ারে সরকারে পেয়েছিলেন সেম পরিষেবা কিন্তু এবারও আপনি পেতে চলেছেন। তো এবারে যে বিশেষ ফিচার্সটা যোগ হয়েছে যে দুয়ারে সরকারের ক্যাম্পগুলো কবে কোথায় হবে সেটা কিন্তু পৌরসভা বা ব্লক বা পঞ্চায়েতের পক্ষ থেকে এতদিন কিন্তু সাধারণ মানুষকে জানানো হতো। এবছর থেকে কিন্তু ওয়েবসাইটেও এটা অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে, অর্থাৎ আপনার দুয়ারে সরকারের ক্যাম্প কবে কোথায় হবে সেটা কিন্তু আপনি আগে থেকেই ওয়েবসাইটে খুব সহজে আপনার মোবাইল থেকে দেখে নিতে পারবেন। তো আসুন আমরা দেখে নিই কীভাবে আপনি ওয়েবসাইট থেকে আপনার দুয়ারে সরকারের ক্যাম্পের ডিটেলস জেনে নেবেন। সিম্পলি আপনার মোবাইলে গুগল সার্চ অপশানে গিয়ে আপনি সিম্পলি টাইপ করুন দুয়ারে সরকার। দুয়ারে সরকার টাইপ করার সাথে সাথে দেখবেন https://dsdswb.gov.in এই কিন্তু ওয়েবসাইটটি দুয়ারে সরকারের প্রথমেই সার্চের প্রথমেই আপনাকে দেখাবে। আপনি এই ওয়েবসাইটটি জাস্ট ক্লিক করে খুলে নিন। খুলে নেওয়ার সাথে সাথে দেখুন এই ওয়েবসাইটের পেজের ডান দিকে সিটিজেন কর্নার বলে একটা নতুন পেজ কিন্তু অ্যাড হয়েছে, যেটা বিগত দিনে কিন্তু ছিল না। তো এই সিটিজেন কর্নারে দেখুন ডিএসপিএস ক্যাম্প লিস্ট ফাইন্ড ইউর ক্যাম্প, এইটা নতুন অপশান যোগ হয়েছে। আপনি জাস্ট এই অপশানে ক্লিক করুন। এটা ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন যে আপনার ক্যাম্প আপনি কিভাবে সার্চ করবেন তার দুটো অপশান কিন্তু এখানে দেওয়া আছে। সেই দুটো অপশান আপনি দেখে নিন, যে আপকামিং ক্যাম্প অফ ডিএস ফোর, আর একটা অপশান আছে অল ক্যাম্পস অফ ডিএস ফোর। আপকামিং কথার অর্থ হচ্ছে যে ক্যাম্পগুলো সামনের দিনে অনুষ্ঠিত হতে চলেছে তার লিস্ট, এই অপশানে ক্লিক করে আপনি পাবেন। আর যদি আপনি সেকেন্ড অপশান অর্থাৎ এখানে ক্লিক করেন তাহলে আপনি যেটা পাবেন যে সমস্ত ক্যাম্প দুয়ারে সরকারের যে ক্যাম্পগুলো সামনে মানে হয়ে গেছে বা হতে চলেছে তার লিস্ট আপনি এখান থেকে পাবেন। তো প্রথমেই আপনি ক্লিক করুন, দেখুন ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন যে কোন জেলার আপনি ক্যাম্প জানতে চাইছেন। আমি ধরে নিই আমি হুগলি জেলার ক্যাম্প জানতে চাইছি, আমি হুগলিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি আমার পৌরসভা বা ব্লক যেটার আমি বাসিন্দা সেটার আমি সিলেক্ট করব। আমি ধরে নিই আমি শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি বাসিন্দা, কাজে শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি আমি সিলেক্ট করবো। দেখুন শ্রীরামপুর এম, আমি এটাকে সিলেক্ট করলাম। সমস্ত জেলা এবং মিউনিসিপ্যালিটি সমস্ত ব্লক এবং মিউনিসিপ্যালিটির নাম কিন্তু এই লিস্টে আছে। এবার আমি ধরে নিই খুব ক্যাটাগরিক্যালি আমি এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা, কাজে আমার এক নম্বর ওয়ার্ডের ক্যাম্প কবে হবে আমি সেটাই সার্চ করে নেবো। এখানে যদিও গোটা লিস্ট এসছে, আমি আরও ক্যাটাগরিক্যালি এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা, কাজে এক নম্বর ওয়ার্ড আমি এখানে সিলেক্ট করলাম। দেখুন এক নম্বর ওয়ার্ডের ডিটেলস কিন্তু এখানে আমার চলে এলো। এক নম্বর ওয়ার্ডে আমরা দেখে নিই যে কোথায় কোথায় ক্যাম্প আছে। এক নম্বর ওয়ার্ডে দেখুন আমার দুয়ারে সরকারের যে ক্যাম্প, অর্থাৎ 21 তারিখে আমাদের কিন্তু ক্যাম্প হবে। 21 তারিখে দেখুন দুটো ক্যাম্প আছে। এখানে আরও বেশি ক্যাম্প, কারণ পাড়াই সমাধান আপনারা জানেন কদিন আগেই হয়ে গেল। সেই পাড়াই সমাধানের ক্যাম্পগুলো যেহেতু এই ভেন্যুতে ছিল কাজে সেগুলোও কিন্তু দেখাচ্ছে। আমি যেহেতু অল ক্যাম্পস দিয়ে সার্চ করেছি, যদি আমি আপকামিং ক্যাম্প দিয়ে সার্চ করি তাহলে দেখুন আমার ক্যাম্পের সংখ্যা কিন্তু দুটোই আছে। তো 21 তারিখে দেখুন আজকের তারিখে আমার ক্যাম্প আছে দুটো। এক হচ্ছে শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির 1, 2, 3, 4 নম্বর ওয়ার্ড নিয়ে চাতরা নন্দলাল হাই স্কুল, এবং সেকেন্ড ক্যাম্প আছে শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির 1 নম্বর ওয়ার্ড নিয়ে গড়গড়ি ঘাটে। তো দেখে নিলেন যে 1 নম্বর ওয়ার্ডের জন্যে আমার দুটো জায়গাতে ক্যাম্প আছে, আমি যে কোনো ট্রাভেল করতে পারি। মনে রাখবেন যে এই সমস্ত জায়গাতে প্রত্যেক দিন একটা পৌরসভার ক্ষেত্রে একটাই মেন ক্যাম্প হয়, এক্ষেত্রে চাতরা নন্দলাল হাই স্কুল মেন ক্যাম্প, আর গড়গড়ি ঘাট হয়তো সাব ক্যাম্প আছে। তো সেখানে আপনি আপনার কাজ করতে পারবেন। সাব ক্যাম্পে খুব ক্যাটাগরিক্যালে কিছু সার্ভিসের জন্য রাখা হয়, আর মেন ক্যাম্প যেটা হয় সেখানে কিন্তু সমস্ত পরিষেবা সমস্ত ডিপার্টমেন্টেরই থাকে যেগুলো নোটিফাইড আছে। তো এইভাবে আপনি কিন্তু দেখে নিয়ে আপনার
ক্যাম্প কোথায় অনুষ্ঠিত হচ্ছে কবে, আপনি কিন্তু নির্ধারিত পরিষেবার জন্য সেখানে পৌঁছে যেতে পারেন। আমি আশা করব এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে, এখান থেকে আপনারা অতি সহজেই আপনার ক্যাম্প সম্পর্কে জেনে নিতে পারবেন। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাদের অবশ্যই কমেন্টস করে জানান, আপনারা আমাদেরকে মেলও করতে পারেন, আমাদের মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা রইল। ধন্যবাদ।